এইমাত্র ঘটলো একটি বড়সড় দুর্ঘটনা। ট্রেন ভর্তি লোক নিয়ে রাজধানী এক্সপ্রেসে আগুন লাগলো। ইতিমধ্যেই এই ঘটনাটিকে নিয়ে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেখুন না করে ভিডিওটি আমরা শুরু করি। বছরের একেবারে শুরুর দিকেই দুর্ঘটনার কবলে পড়ল রাজধানী এক্সপ্রেস। ট্রেন চালু থাকা অবস্থাতেই ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে চালকের তৎপরতায় অবশ্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাজধানী এক্সপ্রেসের চালক সঠিক সময়ে ইঞ্জিন থেকে নিগত আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনটিকে থামিয়ে দেন। ট্রেনে ওই সময় অনেক যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। সঠিক সময় দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়াতে স্বভাবতই প্রাণে বেঁচে গেলেন তারা। সূত্রের খবর, রবিবার রাতে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনেই আচমকাই আগুন লেগে যায়। দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের প্রধান আধিকারিক সিএইচ রাকেশ এ প্রসঙ্গে জানান, গতকাল রাত 9টা নাগাদ তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার নাওয়াগন্ডুগি রেল স্টেশন পার করার সময় রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন ট্রেন চালক। হ্যাঁ বন্ধুরা, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেই ট্রেনটিকে থামিয়ে দেন রাজধানী এক্সপ্রেসের চালক। এরপর ইঞ্জিন পরীক্ষা করতে গিয়ে দেখা যায় রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনের একাংশ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এরপর যাত্রী সুরক্ষার্থে ট্রেনের ইঞ্জিনটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। এরপর দমকলের প্রচেষ্টায় অবশ্য কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কী কারণে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিনে হঠাৎ করে আগুন লাগলো তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি বলেই জানাচ্ছেন রেলওয়ে আধিকারিকরা। তবে ঘটনার জেরে অবশ্য কোনো যাত্রী আহত হননি বলেই জানানো হয়েছে। এরপর অবশ্যই নওয়াগন্ডুগি স্টেশনে অন্য একটি ইঞ্জিন পাঠানো হয়েছিল। সেই ইঞ্জিনের সঙ্গেই রাজধানী এক্সপ্রেস জুড়ে তারপর তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন রাজধানী এক্সপ্রেসে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। কিছুদিন পরপরই কিন্তু এমন ঘটনা ঘটে যে ট্রেনে আগুন লেগেছে বা ট্রেনের বগি উল্টে গেছে। এই নিয়ে কিন্তু অবশ্যই রেলওয়ে সরকারকে কিন্তু কড়া পদক্ষেপ নিতে হবে। তারা কিন্তু ট্রেন চালানোর আগে অবশ্যই সমস্ত কিছু চেক করা উচিত, বা চেক করার পরই কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। অবশ্যই আপনার মতামত কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।